হ্যালো স্টুডেন্ট, বেদাঙ্ক.কম এ তোমাদেরকে স্বাগত। আমি প্রিন্সিপিয়া ম্যাম, তোমাদের ম্যাথমেটিক্স টিচার। চলে এসেছি নতুন একটি অঙ্ক নিয়ে। চলো দেখে নিই অঙ্কটি। 1 - 4x² হোল টু দি পাওয়ার -½, এই বিস্তৃতিতে কোন শর্তে সম্ভব হবে নির্ধারণ করো। এখন 1 - 4x² হোল টু দি পাওয়ার -½, এই বিস্তৃতির পাওয়ার n ইজ ইকুয়াল টু -½, মানে একটি র্যাশনাল নাম্বার। তাহলে 1 + x হোল টু দি পাওয়ার n, যেখানে n রেশনাল নাম্বার, এরকম ক্ষেত্রে বিস্তৃতি সম্ভব হয় যখন মড অফ x লেস দেন 1। তাহলে এটিকে আমরা লিখে নিচ্ছি, দেখো 1 - 4x² লিখছি প্লাস -4x² হোল টু দি পাওয়ার -½, এই বিস্তৃতি সম্ভব যখন মড অফ -4x² ইজ লেস দেন 1। তাহলে এখান থেকে দেখো পাচ্ছি 2x, মড অফ 2x ইজ লেস দেন 1, স্কোয়ার রুট করছি যেহেতু মডিউলাস আছে, তাহলে আমরা পজিটিভ সাইন নিতে পারছি। তাহলে এখান থেকে পাচ্ছি -1 < 2x < 1। তাহলে এখানে পাচ্ছি -½ > x < ½। তাহলে x যদি এই ইন্টারভেল -½, ½ এর মধ্যে বিলং করে, তাহলে আমি বলতে পারি বিস্তৃতিটি সম্ভব। তাহলে নির্ণয় শর্ত হচ্ছে কি, এক্স বিলংস টু -½, ½। থ্যাংক ইউ ফর ওয়াচিং বেদাঙ্ক.কম। আর নতুন নতুন অঙ্কের সমাধান পেতে অবশ্যই বেদাঙ্ক.কম ব্রাউজ করুন।